আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার, এবং এটি হচ্ছে ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচ গেম প্লে। তো আমরা যখন ফ্রি ফায়ার খেলি এবং ফ্রি ফায়ারে আমরা যখন কোনো এনিমির সামনে যাই, তখন যদি আপনার মোবাইলে কোনো SMS বা কোনো নোটিফিকেশান আসে তখন কেমন লাগে ভাই বলেন? তো তেমনই একটি ঘটনা হয়েছে আমার সাথে এই ম্যাচে। আর তাছাড়া আমি তখন যে এনিমিটির সামনে ছিলাম, আমার ভাগ্য ভালো যে এনিমিটি ছিল আমার মতোই একটি নুব। যদি প্রো প্লেয়ার হতো ভাই তাহলে তো আমি শেষ। আর আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা প্রতিবারের মতো আজকের এই ভিডিও শেষের দিকেও আমি দুই ভাইয়ের নাম শাউট আউট করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচ গেম প্লে। তো আমি এখন নামবো ফ্যাক্টরিতে, কারণ অনেকেই আপনারা বলেছেন যে ফ্যাক্টরিতে নামার জন্য, আর ফ্যাক্টরিতে নামলে নাকি আমাকে দিবে। তো যাই হোক না, আমি দেখা যাক কি হয় আমার। তো আমার সাথে এখানে তিনজন এনিমি নেমেছে এবং ওরা সবাই নেমেছে ফ্যাক্টরির ছাদে, আর আমি নামছি নিচে। এর কারণ হচ্ছে আমি নিচে আগে ভালো করে লুট করে নিই, অ্যান্ড দেন ওরা যখন ছাদ থেকে নিচে নামবে তখন ওদের সাথে ফাইটিং করব। এইটা কি হলো ভাই? আমি এখানে 10 থেকে 15 মিনিট এখানে ঘোরাঘুরি করছি যেন এনিমিগুলো ছাদ থেকে নিচে নামে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাই একটা এনিমিও এখনও নিচে নামেনি, ওরা ওখানে ক্যাম্পিংয়ে করে আছে। তো আর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করি, অ্যান্ড দেন এখান থেকে চলে যাব, কারণ আর মাত্র 18 জন অ্যালাইভ রয়েছে আর এখনও আমার 0 কিল। অন্তত বট মেরে হলেও আমার কিছু কিল তো প্রয়োজন। তো অবশেষে পেয়ে গেলাম আমি এখানে একটি গাড়ি, এবং এই গাড়িটি নিয়ে এখন আমি যাব পিকে, এবং পিকে যাওয়ার পথে যদি কোনো এনিমি পাই আর কি তাহলে আমার 2-1 কিল বাড়বে। তো যাই, দেখা যাক আমার ভাগ্যে কি আছে, কোনো এনিমি পাই কি না। এই তো একটি এনিমিকে দেখতে পেয়েছি, দেখা যাক ওকে মারতে পারি কি না। ইয়েস, ও ভাই এখনও মরেনি। আসলে এখানে এনিমিটি আমাকে দেখেনি, যদি দেখতো তাহলে হয়তো বা ও এখানে আর বসে বসে মাশরুম খেত না। অবশেষে এবং অনেক কষ্ট সাধনার ফলে আমি এখানে পেয়ে গেলাম 1 কিল। সামনে এখানে এনিমির আওয়াজ শোনা যাচ্ছে, দেখা যাক এখান থেকে আস্তে আস্তে গিয়ে এনিমিগুলোকে মারতে পারি কি না। ইয়েস, এনিমিটিকে মেরে দিয়েছি, অ্যান্ড তারই সাথে হয়ে গেল আমার 2 কিল। সো অনেকক্ষণ আমি আগের গাড়িটি, আমার আগের BMWটি চালিয়েছিলাম, অ্যান্ড এখন আমি চালাবো এখানে মনস্টার। তো এখানে পিছন থেকে একটি এনিমি আমাকে ফায়ার করছে, দেখা যাক আমি এখানে নামি, এনিমিটি আমার কাছে আসে কি না। তো অনেকক্ষণ আমি এখানে অপেক্ষা করেছিলাম, বাট এনিমিটি আসেনি। তো যাই, এখন এনিমিটিকে খুঁজি পাই কি না ওকে। এই তো সামনে এখানে এনিমির ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় সেই এনিমিটি ওখানে। তো যাই, দেখা যাক এনিমিটিকে মারতে পারি কি না। যাক, এনিমিটিকে মেরে দিয়েছি, এখন যাই লুট করি। ও ভাই, এখানে একটি এনিমি দাঁড়িয়ে আছো, এখনও বুঝতে পারিনি যে আমি ওর পেছন দিয়ে মনস্টার নিয়ে আসছি। তো ওকে এখন আমি মনস্টার দিয়ে এক ধাক্কায় মেরে ফেলবো। তো এনিমিটি হয়তো মনে মনে ভাবছে যে ভূমিকম্প আসলো কোত্থেকে আবার। এই তো সামনে এখানে আরও একটি এনিমি আছে, দেখা যাক ওকে মারতে পারি কি না। ও ভাই, আমার পিং বেড়ে গেছে, আজকে আমি শেষ, এখানে আজকে আমি শেষ হয়ে যাব, কারণ আমার পিং দেখেন ভাই কতটা বাড়ছে। এই তো ভাই, আপনাদেরকে আমি এই কথাটাই বলছিলাম যে আমি এনিমির সামনে, অ্যান্ড এখনই আমার SMS আসার সময় হলো। আমার ভাগ্য ভালো যে এনিমিটি আমার মতোই একটি নুব ছিল। সো এখানে শুধুমাত্র আর একজন অ্যালাইভ রয়েছে, দেখা যাক ও কোথায় লুকিয়ে আছে, ওকে খুঁজি। ও ভাই, দেখছেন এনিমিটি এখানে বসেছিল আর আমি একটু টের পাইনি। তো যাই হোক, অবশেষে আমি এখানে পেয়ে গেলাম ভুইয়া, অ্যান্ড তারই সাথে চলে এসেছে শাউট আউটের সময়। সো আজকের এই ভিডিওর মধ্যে আমি যে দুইজনকে শাউট আউট দিব, তাদের মধ্যে প্রথম জনের আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে আননোন গেমার।
সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং সেই ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট করার জন্য। সো তারপর আমি যাকে শাউট আউট দিব তার আইডি কিংবা অ্যাকাউন্টের নাম হচ্ছে আরমান আরমান। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং সেই ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট করার জন্য। আমি আশা করছি যে ভবিষ্যতের দিনগুলোতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।